বুধবার সন্ধ্যায় পাটনা থেকে ইডি আধিকারিকেরা কেষ্টপুরের রবীন্দ্রপল্লীর তালবাগান অঞ্চলের AF 189/1 বাড়িতে হানা দেয়। সেখানে ভাড়া থাকতেন রবীন্দ্র যাদব নামে এক ব্যক্তি। মূলত তার বিরুদ্ধে বিহারের পাটনা সাইবার ক্রাইমের একটি অভিযোগ দায়ের হয়। পরবর্তী সময়ে ইডি সেই মামলায় দায়িত্বভার গ্রহণ করে। তদন্তে নেমে ইডি আধিকারিকেরা রবীন্দ্র যাদব নামের এক ব্যক্তির সন্ধান পায়। এরপরেই তার সন্ধান শুরু করেন ইডির আধিকারিকেরা। এরপরে কেষ্টপুরের রবীন্দ্রপল্লীতে রবীন্দ্র সন্ধান যায় ইডি। সেখানে গতকাল সন্ধ্যায় হানা দেয় ইডির আধিকারিকেরা। ইডি সূত্রে খবর, সেখান থেকে প্রায় 1,85,00,000 টাকা উদ্ধার হয়। রবীন্দ্র সেই সময় ওই বাড়িতে ছিলেন না, রবীন্দ্রের এক বন্ধু ওই ঘরে ছিলেন। যদিও এই ঘটনায় বাড়ির মালিক ক্যামেরার সামনে কোনো কথা বলতেই চাননি, তিনি শুধু বলেন ইডির আধিকারিকেরা এসেছিলেন রবীন্দ্র তাদের বাড়িতে বন্ধুদের সঙ্গে ভাড়া থাকতেন। তিনতলা বললো তাই আমি তো ছিলাম না, বলতে পারলাম না।